হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হন্ডা SP125-এর ডিজিটাল মিটারের সেটিংস এবং সিস্টেমগুলো কী কী। প্রথমে গাড়ির চাবিটা অন করলেই ওপর দিকে একটা সবুজ ইন্ডিকেটর লাইট জ্বলে উঠবে, যেটা ইকোনমি মোড। গাড়ি রানিং থাকা অবস্থায় এটা অন থাকলে মাইলেজ ভালো দেখায়, মোটামুটি 50-55 কিলোমিটার পার আওয়ার স্পিড অবধি এই ইকোনমি মোড অন থাকে। তারই নিচে একটা হলুদ রঙের আলোর চিহ্ন দেখাবে, এটা হচ্ছে ইঞ্জিন ফাংশন লাইট। তারপর আছে সবুজ কালারের নিউট্রাল ইন্ডিকেটর, এছাড়াও আছে লেফটে লেফট ইন্ডিকেটর এবং রাইটে রাইট ইন্ডিকেটর। নিউট্রাল লাইটের পাশেই আছে গাড়ির হেডলাইটের আপার ডিপার লাইট বা হাই বিম লো বিমের লাইট ইন্ডিকেটর। হন্ডা SP125 বাইকের ফুল ডিজিটাল কনসোল মিটার। এই ডিজিটাল কনসোল মিটারের পাশে দুধারে দুটো অপশান বাটন আছে, একটা হচ্ছে সিলেক্ট বাটন আর একটা হচ্ছে সেট করার বাটন। এই সিলেক্ট বাটনটা প্রেস করলে পরপর দেখা যাবে যে ট্রিপ এ অপশান, ট্রিপ বি অপশান, এরপরে যে একটা আন্ডারলাইন করা অপশান দেখাচ্ছে এটা গাড়িটা যখন রানিং হবে তখন কত কিলোমিটার পার লিটার সেটা দেখায়। পরের অপশানটা হলো ট্রিপ এর অ্যাভারেজ কিলোমিটার পার লিটার দেখায়। তারপর আছে টোটাল কত কিলোমিটার রেঞ্জ আছে, মানে কতটা তেলে কত কিলোমিটার যাবে। তারপরে আছে টোটাল কিলোমিটার, মানে গাড়িটা এতদিনে কত কিলোমিটার চলেছে সেই টোটাল কিলোমিটারটা দেখায়। তো এই ডান দিকে অপশানটা সেট বাটনের, এখান থেকে কোনো কিছু সেট করার জন্যে ডিজিটাল মিটার ডান দিকে এই সেট বাটনটা 2 সেকেন্ড প্রেস করে রাখলেই যেটা সেট করার প্রয়োজন সেই অপশানে যাওয়া যাবে, গিয়ে সেট করা যাবে। এরপরে আছে ফিউল ইন্ডিকেটর, মানে কতটা ফিউল আছে। ফুল থাকলে এখানে 7টা লাইন দেখাবে এবং কম থাকলে ই অপশানের দিকে দেখাবে। এরপর আছে ডান দিকে সুইচ আছে স্টার্ট স্টপ অপশানে, একটা সুইচই স্টার্ট করা যাবে এবং একটা সুইচই অফ করা যাবে। এছাড়াও এই ডিজিটাল মিটারে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অপশান আছে, যেমন এখানে টাইম ওঠে, এখান থেকে টাইম দেখা যায়। এবং আরও আছে যে এখানে গিয়ার অপশান, মানে আপনার গাড়িটা কোন গিয়ারে চলছে সেটাও দেখাবে। এখন এটা নিউট্রালে করা আছে তাই এখানে গিয়ার লেখা জায়গায় নিউট্রাল দেখাচ্ছে। এটা যখন স্টার্ট করে একের পর এক গিয়ার চেঞ্জ করা যাবে তখন এটা 1 থেকে 5 অবধি দেখাবে, কারণ এটা 5টা গিয়ার দেওয়া গাড়ি। তো এটা খুবই ভালো একটা সিস্টেম, নতুন যারা গাড়ি ব্যবহার করছেন তাদের পক্ষে খুবই সহজ মানে গাড়িটা ব্যবহার করা। এবং গাড়িটা রান হওয়ার সাথে সাথেই কত কিলোমিটার স্পিডে গাড়িটা চলছে সেটাও এখানে দেখাতে শুরু করবে। তাহলে দেখে নিই একবার সিস্টেমটা কীরকমভাবে কাজ করে। গাড়িটা স্টার্ট করে দেখো গিয়ারটা চেঞ্জ করলেই এখানে 1 নম্বর গিয়ার দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে নিউট্রাল লাইটটা অফ হয়ে গেল এবং 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তো এইরকমভাবে চেঞ্জ করা যাবে। এবং আবার এটাকে ব্যাক করলে আবার আস্তে আস্তে সেটা 4, 3, 2, 1 করে নিউট্রালে চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং এই বিষয়ে যদি নতুন কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং এই ধরনের টপিকের ভিডিও পেতে ইনফরমেশন বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে, যাতে সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।